বাজারে এখন কাঁচা মিঠা আমের ছড়াছড়ি, তাই বাড়িতে প্রতিদিনই কিছু না কিছু আমের রেসিপি হচ্ছে। কোনোদিনও আম দিয়ে চাটনি, কোনোদিনও আম ডাল বা আম পান্না। আজকে আমি তাই একটু অন্যরকম কিছু করার চেষ্টা করলাম। বাড়িতে ছিল বেশ কিছু কাঁচা মিঠা আম, আর আজ আমাকে চিকেন কারি করতেই হতো, তাই দুটোকে একসাথে মিলিয়ে দিয়ে করে ফেললাম আম দিয়ে চিকেন কারি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও, কাঁচা মিঠা আম দিয়ে চিকেন কারি। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আর দেখুন কিভাবে আমি বানাই আজকের ম্যাঙ্গো চিকেন কারি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তেল গরম হয়ে গেছে। এবার আমি তাতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম তাতে পেঁয়াজ। আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা। ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে পেঁয়াজটা আমি ভাজছি, খুব ডিপ ফ্রাই করব না, পেঁয়াজটা মিডিয়াম ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি তাতে দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন, নর্মাল কারি কাট চিকেনই নিয়েছি, যেমনটা আমরা করে থাকি বাড়িতে নর্মাল যখন আমরা চিকেন কষা বা চিকেন কারি করি। তো চিকেনটা আমি সম্পূর্ণভাবে দিয়ে দিচ্ছি কড়াইতে। মাঝে সাঝে রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি এমনটা করেই থাকি। আর আজকের এক্সপেরিমেন্টটা তো খুবই সাকসেসফুল হয়েছে, সেটার জন্য আপনাদেরকে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। যাই হোক, দিয়ে দিলাম 2 চামচ নুন, আপনারা আন্দাজ মতো নুন দেবেন, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম 3 চামচ আদা রসুন বাটা। এবার চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, ভালোভাবে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে আমি কষিয়ে নিচ্ছি। বেশ একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেম রেখে চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল একদম ছেড়ে গেছে, গন্ধও খুব সুন্দর আসছে। যখন মাংস কষানো হয় তার স্মেলটা কিন্তু ভীষণ ভীষণই লোভনীয় হয়। তো চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কষানো প্রায় হয়েই গেছে, তেল একদম ছেড়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণের জন্য মিডিয়াম ফ্লেমে, যাতে চিকেনটা সম্পূর্ণভাবে সেদ্ধ হতে পারে। ঢাকনাটা সরিয়ে দিলাম, দেখুন জলও ছেড়ে গেছে আর তেলও বেরিয়ে এসছে। এবার কিন্তু আসল মজা, এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কাঁচা মিঠা আম স্লাইস করে কেটে নেওয়া। এবার আমটা দিয়ে মাংসের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা মিঠা আমটা যে আমি ব্যবহার করেছি মাংসে, তার জন্য কিন্তু আজকের আমার এই চিকেন কারিতে বেশ সুন্দর টক ঝাল মিষ্টির একটা স্বাদ এসছে, যেটা ভাত বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। তো মাংসটা আমি ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে নিলাম আম দেওয়ার পর। এবার আমি ছোট করে কেটে রাখা 2টো আলু, মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম। চিকেন কারিতে বাঙালিদের একটু আলু না পড়লে ভালো লাগে না। তো আলু আমি দিয়ে দিলাম, ছোট করে কেটে নেওয়া আলু। এবার আলু দেওয়ার পর আর একবার মাংসটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার আর একবার আমি ঢাকা দিয়ে দিলাম, যাতে আলু আর আমটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি, আম আর আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তাতে দিয়ে দিলাম আমি
পাঁচ ছটা মতো কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কা দেবেন, আর যদি ঝাল খুব একটা প্রেফার না করেন তাহলে লঙ্কা না দিলেও চলবে, কারণ শুরুতে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার অলরেডি করেছি। আমার বাড়িতে সবাই একটু ঝাল খেতে পছন্দ করে, ওর জন্য আমি কাঁচা লঙ্কাও দিলাম। এবার আমি দিয়ে দিলাম আন্দাজ মতো জল, যে যতটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমরা আজকে এই চিকেনটা ভাতের সাথে খাবো, তাই একটু ঝোল রাখবো। তো জল দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিচ্ছি। আমার চিকেন কিন্তু, চিকেন আলু সব কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে, আর অল্প কিছু সময়ের অপেক্ষা। ভালো করে নাড়িয়ে নিচ্ছি জল দেওয়ার পর। এবার আমি আর একবারের জন্য ঢাকা দিয়ে দিলাম, যাতে জলটা খুব ভালোভাবে ফুটে ওঠে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, শুধু দেখতেই যে ভালো হয়েছে তা কিন্তু নয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের সকলকে আমি অনুরোধ জানাবো যে এই চিকেনটা একবার হলেও বাড়িতে কিন্তু ট্রাই করবেন। কাঁচা মিঠা আম দিয়ে চিকেন কারি অসাধারণ একটা রেসিপি, যেটা ট্রাই না করলে কিন্তু আপনারা জানতেই পারবেন না এর স্বাদ। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি, আজকের ম্যাঙ্গো চিকেন কারি রেডি। এবার আমি পাত্রে তুলে নিচ্ছি আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে আজকে ম্যাঙ্গো চিকেন কারি। আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।